শান্তিনিকেতনে আমার কুটির থেকে ফেরার পথে মেসেজ পেলাম, আমরা সন্ধেবেলায় আসছি। আমার তো মনটা ভীষণ খুশিতে ভরে উঠল যে ঠিক আছে, তাহলে আর আমাকে মাংস রান্না করে ওদের দিতে যেতে হলো না, ওরা নিজেরাই আসছে। সকালবেলাটা এখানে যেমন সুন্দর, সন্ধেবেলাটাও তাই। বেশ মজা করে বসে গল্প করছিলাম, কিন্তু বিপদ যে কখন গড়ানারে এই সেই বলতা বলেছিলাম না, এবার খুব বলতার উপদ্রব দেখছি শান্তিনিকেতনে। এই বলতাগুলো যখন তখন ঢুকে যাচ্ছিল রান্নাঘরের জানলা দিয়ে, শোকেসের ফাঁক দিয়ে, আমাদের ডাইনিং স্পেসে বা যেখানে বসে আমরা গল্প আড্ডা করি সেই জায়গাটায়, আর সকালবেলায় বসে মেয়ে আর তার বাবা গল্প করছিল, হঠাৎ মেয়ের পায়ে কামড়ে দিল এই বলতা। সে তো একেবারে বিচ্ছিরি অবস্থা, মানে এত কষ্ট পেয়েছে মেয়েটা। আমি তখন বসে তরকারি কাটছিলাম, তাড়াতাড়ি করে পেঁয়াজ কাটছিলাম, পেঁয়াজের রস দিলাম ডোলে, তারপর হাতের থেকে চুড়ি খুলে ওই হুলটা বের করার জন্যে চুড়ি দিয়ে টানলাম, একেই পড়েছিল পায়ে ফোসকা, তার উপরে সেই পায়েই কামড়ালো বলতা। আর তার যে কি জ্বালা কি বলবো। তারপরে একটু টুথপেস্ট লাগিয়ে দিলাম, ভেবেছিলাম রাতে হয়তো জ্বরই না চলে আসে, একদম খুবলে নিয়েছে। হুলটা কোনো রকমে বের করে দেওয়ার পর একটু আরাম পেল মেয়েটা, আবার আমি বসলাম তরকারি কাটতে, কারণ রান্না তো করতেই হবে। ওরা আসছে বলেই শুধু নয়, আমাদেরও তো রান্না খাওয়া লাগবে, তাই না? তারপরে সব কিছু গুছিয়ে নিলাম, মেয়ের ব্যথাটাও আস্তে আস্তে একটু কমে এলো, খুবই সহ্য শক্তি, যাই হোক। তারপরে মেয়ে বলল, দাও আমিই কেটে দিই বাকি তরকারিটা। ওই কাটলো স্যালাড আর রায়তা টায়তা যেগুলো হবে, ও বলল আমি কেটে দিচ্ছি, তোমায় আর করতে হবে না। আর এই যন্ত্রটা আমি যেখানেই যাই সঙ্গে নিয়ে রাখি, কারণ এটায় মিক্সি না থাকলে, এটা একটা হ্যান্ড মিক্সারের মতো, তোমরাও পারলে কিনে নিও, এটা খুব সহজেই সব অনলাইনে পাওয়া যায়। তো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আর দুপুরবেলায় স্নান টান সেরে বসলাম আমাদের খাওয়া নিয়ে, সেই যে আমার কুটির হেঁসেল থেকে খাওয়ার নিয়ে এসেছিলাম সেই খাওয়ার নিয়ে। কিন্তু দেখো, আলু পোস্ত দেয়নি, সেদিন ছিল পটল পোস্ত। পটল পোস্তটা স্পেশাল, কিন্তু আলু পোস্তটা আবার আমার মেয়ে বেশি ভালোবাসে। যাই হোক, আমরা এই ভেজ থালিটার সাথে নিয়েছিলাম একটা পাঁঠার মাংসের প্লেট আর কি, সব মিলিয়ে খাওয়াটা বেশ ভালোই হলো। আর সাথে ওরা দিয়েছিল ভাজা স্যালাড, তারপরে পাঁপড় আর পায়েস, তো বেগুনিও ছিল। আর এই মিষ্টিটা আমি কিনেছিলাম রতনপল্লীর বাজার থেকে, বাজারের মিষ্টিটা বেশ ভালো, ছোট্ট একটা মিষ্টির দোকান, কিন্তু মিষ্টির স্বাদটা খুবই ভালো ছিল। সব মিলিয়ে সব নিয়ে, মিষ্টি দইও সঙ্গে ছিল, আমরা খেতে বসে গেলাম দুপুরবেলায়, আর জমিয়ে খাওয়া দাওয়া হলো। আমাদের খাওয়ার পরিমাণটা একটু কম, সেই জন্য একটা ভেজ থালি দিয়েই আমাদের পরিবারের শহর হয়ে গেছে। ওই একটু একটু টেস্ট করা, চাটনিটাও খুব ভালো করেছিল, আর পাঁচ মিশালো একটা তরকারি করে ওরা, পোস্ত টোস্ত সব কিছু দিয়ে, পোস্ত বাটা দিয়ে আর কি, তার মধ্যে গাজর সয়াবিন সবই থাকে, খুব ভাল লাগে খেতে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া মিটিয়ে আমরা ভাবলাম একটুখানি ঘুমোবো না, কিন্তু একটু শুয়ে নিই। একটু শুয়ে নেওয়ার পরে আবার বিকেলবেলায় মেয়ে রেডি হয়ে গেল, কারণ তার দাদা আর বৌমণি আসবে, আর আমি বানালাম একটু শরবত। আম পান্নার এই শরবতটা রসনার বেশ ভালো লাগছে খেতে, তো কয়েক প্যাকেট নিয়ে এসছে আমার কর্তা, আমিও সেটা সঙ্গে নিয়ে এসেছি শান্তিনিকেতনে, কারণ জানি গরম লাগবে, তখন শরবত খেতে ইচ্ছে হবে, আর কোল্ড ড্রিঙ্কস খেতে সবসময় ভালো লাগে না, তাই জন্যে এই শরবতটা সঙ্গেই রাখি। তো ওদের জন্য বানালাম এই শরবত, আর নিজেরাও একটু খেলাম। গরমের দিনে বিকেলবেলায় বেশ ভালোই লাগে একটুখানি রসনা খেতে। আর সেই রসনার কথা মনে পড়লেই ছোটোবেলার সেই বিজ্ঞাপনটার কথা মনে পড়ে, আই লাভ ইউ রসনা, একটা কি মিষ্টি মেয়ে দেখাতো না আমাদের, দুদিকে ঝুটি করা, খুব ভাল লাগতো ওই মেয়েটাকে দেখতে। অনেক পুরনো দিন, পুরনো কথা, পুরনো ব্যথা সব কিছুই মনে পড়ে মাঝে মাঝে। আর এটা কি বলতো, গুটখা কচুরি ওখানকার বিখ্যাত, নিয়ে এসেছিলো আমার ছেলে, আর কত কিছু আমার ছেলে বৌমা নিয়ে এসছে দেখো, নিমকি কেক ক্যাডবেরি কি বলবো, এরা কিছুতেই খালি হাতে আসতে পারে না। আর এই যে পডকাস্টটা, সেদিনকে ছেলের পডকাস্ট ছিল, আর যেটা আমরা একসাথে বসে সবাই মিলে উপভোগ করলাম, কি যে ভালো লেগেছে একসাথে বসে সবাই মিলে দেখতে। তোমাদেরও একটু দেখাই এক ঝলক, ওর একটা ইন্টারভিউ মতো, যদি কেউ দেখতে চাও ওর চ্যানেলে গিয়ে অবশ্যই এটা দেখে নিও, খুব ভালো লাগবে। সেদিন আমরা একসাথে বসে সবাই মিলে এটা দেখেছিলাম, ভীষণ মজা হয়েছিল, আর অনেক কথাও জানতে পারলাম। চলো একটু দেখি। স্টার অফ দ্য শো, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে।
এটা কামিং আপ, এরপরে এরপরে পুরোটা দেখা হবে। সবাই মিলে অনুষ্ঠানটা দেখার পর আমার ছেলে আর মেয়েরা নিয়ে বসলো আমার চ্যানেলটা। আমার চ্যানেলের মনিটাইজেশন হয়ে গেছিলো আমি বলেছিলাম, কিন্তু কেন যে ফেসবুক আমাকে দেখালো মনিটাইজ হয়ে গেছে সেটা বুঝলাম না। আসলে পাঁচটা স্টেপে মনিটাইজেশন হয়, সেটা দুটো স্টেপ আমার খুলেছে, সেই জন্যই বোধহয় আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছিলো। আর আমি ভাবলাম যে না, মনিটাইজ হয়ে গেছে তাহলে হয়তো সমস্ত ডিটেলসগুলো এবার দিতে হবে। ওরা ডিটেলস চাইছিলো, কিন্তু ডিটেলস দিতে দিতে এক জায়গায় গিয়ে যখন ব্যাংক ডিটেলস দেওয়া হচ্ছে সেটা কিছুতেই দেখা গেল যে চ্যানেল নিচ্ছে না। ওরা অনেক চেষ্টা করলো, কিন্তু পাঁচটা স্টেপ কমপ্লিট না হলে কিন্তু মনিটাইজ হয় না চ্যানেল, সেটা সবাইকে মনে রাখতে হবে। তারপর খাওয়ার পালা, সেদিন সেরকম কোনো ছবি তুলতে পারিনি, টুকটাক রান্না করেছিলাম, একটু ডিম কষা, একটু সর্ষে বাটা দিয়ে ফুলকপির ডাঁটার চচ্চড়ি, এই আর কি সাধারণ খাওয়া। আর মাটন ছিল অল্প একটু আধটু, সবাই মিলে সেটাই খেলাম। কর্তা তখন চা খেতে বসলো, কারণ সে চা খেয়ে স্নান করে তবেই ডিনার করে। আর মেয়েরা, সব ছেলেমেয়েরা খেতে বসেছিলো, আমি একটু বেড়ে বুড়ে দিয়ে গল্প করতে বসেছিলাম ওদের সাথে, কারণ ওদের আবার ফিরতে হবে অনেকটা পথ, আর রাত্রির হয়ে গেলে বাইক নিয়ে ফেরাটাও সঙ্গে প্রগতি আছে, উচিত না এত রাত্রিরে। মেয়ে ব্যথা ব্যথা ভুলে গেছে দাদা বৌমণিকে পেয়ে, কিন্তু আমাদের মন খারাপ হয়ে যাচ্ছিলো যে আবার কবে দেখা হবে, কারণ শান্তিনিকেতনের ট্রিপটাও আমাদের এবারে প্রায় শেষ হয়ে এলো। ওরা সব খাওয়া দাওয়া করে আমাদের টাটা গুড বাই করে চলে গেল, খুবই ভালো লাগলো এই দুদিন পরপর ওরা এলো। কবে যে এরকম প্রতিদিন ওদের সাথে দেখা হবে জানি না, খুবই ভালো লাগলো। মেয়ে অল্প একটু খেয়েছিল ওদের সাথে, তারপর রাত্রিরে একটু ডিম কষা দিয়ে আবার ভাত খেয়ে শুলো। এভাবেই আমাদের দিনটা শেষ হলো সেদিনের শান্তিনিকেতনের। পরের দিন আবার অনেক কাজ, অনেক জায়গায় যাওয়া, নতুন অনেক গল্প। দেখাবো তোমাদের সবাইকে, সঙ্গে থেকেও গল্প হলেও সত্যি।